যাই হোক, আজকের প্রশ্ন কি? আজকের প্রশ্ন না, আজকে একটা বিষয় শেয়ার করার আছে, সেটা হলো দ্য বং প্যারেন্টিং। এখানে অনেক মানুষের অনেক সমস্যা, অনেক কিছু সম্পর্কে আলোচনা হয়। এখানে এটা নয় যে আমরা মানে সব কিছু জানি, সব কিছু আপনাদেরকে বলে দিই, সব কিছু সমাধান আছে, এরকমও হয় যে অনেক কিছু সমাধান ঘরোয়া উপচারে সম্ভব না। কিন্তু আমরা সচেতন হয়ে যদি কিছু কাজ করি তাহলে আমাদের একটু সুবিধা হয়। এটা এরকম নয় যে আমরা শুধুমাত্র আপনাদেরকে বলি, টোটকা দিই, এটা আমরাও ব্যক্তিগতভাবে নয় অ্যাপ্লাই করেছি, নয় অ্যাপ্লাই করছি। এরকমই পরিস্থিতিতে বিগত বেশ কয়েক মাস আমাদের একটা, হ্যাঁ বেশ বছর খানেকের একটা প্রচেষ্টা, অভিজ্ঞতা এবং প্রচেষ্টার শেয়ারিং আজকে আপনাদের সঙ্গে করব। বিষয়টা হলো আমরাও বেবি প্ল্যানিং করছি বা করেছি। আমি একটু বলি কথাটা, এটা হচ্ছে মোটামুটি লাস্ট ইয়ারের গল্প, সত্যি গল্প। সেটা হচ্ছে যে লাস্ট ইয়ার আমরা ডক্টর ভিজিট করি রিগার্ডিং বেবি প্ল্যানিং, এবং ডক্টর আমাদের প্রথমে তো কিছু বলেন না, প্রথমে মেডিসিন দেন। মেডিসিন দিয়ে আমাদেরকে দু মাস অবজার্ভ করতে বলেন যে দু মাসে কি হয় আমাকে জানাবে। তো দু মাস আমরা ট্রাই করি, দু মাস ট্রাই করার পর কনসেপশন হয় না। না হওয়ার পর নেক্সট আমরা ডক্টর ভিজিট করি। ডক্টর ভিজিট করার পর ডক্টর আমাদেরকে কন্ডিশনটা একটু ভালো বোঝার জন্য আমার ফলিকুলোমেট্রি করে, ইন্ডাকশন মেডিসিন দিয়ে আমার ফলিকুলোমেট্রি। মাঝখানে বলে রাখি, এই পুরো ব্যাপারটাই কিন্তু কলকাতায় হয়। এই যে ঘটনাটা শেয়ার করছি, এই পরিস্থিতিটা কিন্তু আমাদের কলকাতাতেই হয়। কলকাতা সেখানে ডাক্তার আমরা ভালো ভালো বা ট্রিটমেন্টের সেন্টার এগুলো ভালো ভালো পাই। আমার মেয়ের বেলায় আমি যে ডক্টরের আন্ডারে ছিলাম আমি তার কাছেই যাই। তো উনি আমাকে বলেছিলেন যে দু মাসে যখন আপনি কনসিভ করেননি, নন ন্যাচারালি কনসিভ করেননি, তখন আপনার ফলিকুলোমেট্রি করা হবে। তো ফলিকুলোমেট্রি করা হয় এবং প্রথম মানে আমি হয়রান হয়ে যাই আর কি। আমার পিসিওডি তো ছিলই, আপনারা সকলেই জানেন, তিনটে সাইকেলে আমার ফলিকুলোমেট্রি হয়। প্রথম সাইকেলে দুটো এগ দেখা দেয়, এট এ টাইম দুটো এগ ম্যাচিওর করে বেরোচ্ছে। দ্বিতীয় সাইকেলে তিনটে এগ এবং থার্ড সাইকেলে কোনো এগই বেরোয়, অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, এরকম একটা কন্ডিশন যখন উনি দেখলেন, দেখে আমাকে বললেন যে এটা হচ্ছে OHSS এর প্রবলেম, যেটা মেডিসিন মানে যাদের পিসিওডি পিসিওএস আছে তাদের, বিশেষ করে তারা যদি ওভুলেশন ইন্ডাকশনের জন্য কোনো মেডিসিন নিয়ে নেন এবং তাদের ওয়েটটা যদি একটু বেশির দিকে থাকে তাহলে এই ধরনের সমস্যা অ্যারাইজ করে। OHSS হচ্ছে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিন্ড্রোম। হ্যাঁ, এবার ওভারির যেখানে নর্মাল কাজকর্ম বা সাধারণ যেভাবে ফাংশন বা কাজকর্ম করছিল সেটা ওষুধ ইনজেকশন বা মেডিসিনসের প্রভাবে সেটা অত্যধিক মাত্রায় কাজ করতে শুরু করে দেয়। এই প্রবলেমটা আমার অ্যারাইজ করে। তো ডক্টর আমাকে বললেন টোটালি মেডিসিন বন্ধ করে দাও, তুমি কোনো মেডিসিন নিও না, এবং মেডিসিন না নিয়ে তুমি শুধুমাত্র যেটাতে ধ্যান দেবে সেটা হচ্ছে ওয়েট লসে। হেলদি ফুড নাও, হেলদি লাইফস্টাইল লিড করো, সেইভাবেই আর কি নিজেদের জীবনটাকে কাটাও। আফটার দ্যাট আমরা সেকেন্ডবার প্ল্যানিংয়ের চিন্তা ভাবনা করবো, কিন্তু তোমার মানে হিউজ ওয়েট লস করতে হবে, করে তারপরে তোমায় চিন্তা করতে হবে। তো সেই মতন ডক্টরের কথা মতনই আমরা মোটামুটি ওয়েট লসের দিকে চিন্তা ভাবনা করি এবং আমরা জিম জয়েন করি। খাওয়া দাওয়া তো একেবারে সুগার ইনটেক অলমোস্ট বন্ধ। সুগার মিন্স কার্বোহাইড্রেট ইনটেক, মানে কার্বস ইনটেক, যেটা সেটা সাংঘাতিকভাবে আমরা মানে বন্ধ করে দিয়েছিলাম বা কন্ট্রোলে এনে দিয়েছিলাম। আমি তো পুরোপুরি মানে ওটস জীবন হয়ে গিয়েছিল আমার। প্রায় ছ মাসে আমি 15 কেজি ওজন কমাই। এই যে ছ মাস বা তারও বেশি ধরে, প্রায় 8-9 মাস ধরে আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি, 16 ঘন্টা না খেয়ে থাকা এবং 8 ঘন্টার মধ্যে যাবতীয় ফুডিং ইনটেক করি। এবং ইনটেক করার পর মানে মানে যেই সময় ইনটেক করছি সেই সময় যেন মানে কোয়ালিটি ফুড ইনটেক করা হয়, মানে যাতে নিউট্রিশন বা পুষ্টিগত মান বা পুষ্টিগত মানটা ভালো থাকে সেই রকম খাবারই নেওয়া। হ্যাঁ, এবার 15 কেজি ওজন কমার পর যখন আমি আমার ওয়েটটা উনি আমাকে বলেছিলেন সেইটা যখন মানে খুব কাছে চলে আসি, তখন বিএমআই অনুযায়ী ওয়েট রেঞ্জ যেটা হওয়া উচিত, হ্যাঁ সেইটা
হ্যাঁ, তখন আমি কি করি, তখন আমি যেটা 16:8 রেশিওতে আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছিলাম সেটা 12:12 করে দিই। মানে আমার সকালবেলার খাওয়াটা শুরু হতো 7:00, আর রাত্রেবেলা খাওয়া আমি 7:00 মধ্যে বন্ধ করে দিতাম। তা আমি জাস্ট 2 মাস করি, সম্ভব না 1 মাস করি, মনে পড়ছে না এই মুহূর্তে, 1 মাস অথবা 2 মাস হ্যাঁ। এবং তারপরে আমি উইদাউট মেডিসিন, উইদাউট মানে সব কিছু ন্যাচারালি, একদম ডাক্তার যেভাবে আমাকে বলেছিলেন আমি সেভাবে চলে ন্যাচারালি কনসিভ করি। এখানে একটা বিশেষ বিষয় বলার আছে, সেটা হচ্ছে এই যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা খুব গুরুত্বপূর্ণ ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট রিডাকশনের জন্য গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশারের প্রবলেম, সুগারের প্রবলেম খুব সুন্দরভাবে কন্ট্রোলে এনে দেয়। কিন্তু এখানে একটা খেয়াল রাখার মতন বিষয়, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যারা বিবি প্ল্যানিং করছে তাদের পক্ষে একটু নেগেটিভ প্রভাব ফেলে। কেন, পুরুষের ক্ষেত্রেও তো তাই, আমি যারা বিবি প্ল্যানিং করছে সেই জন্যই বলছি, মানে নট অনলি ওমেন, ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর মেন। ফার্টিলিটি, যেহেতু পুষ্টির কিছুটা, মানে যখনই আপনি একটা সীমিত সময়ের মধ্যে খাচ্ছেন তখন পেট ভরাটা বা পেট ভরে খাওয়াটা একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো সেখানে মানুষ পুষ্টিগুণ সম্পন্ন খাবারের ব্যাপারটা ভুলে যায়, একটু পেটটা ভরে খাই, বাকি সময়টা তো খাবো না। তো সেইভাবে হয় কি, পুষ্টিগুণ সম্পন্ন একটা ঘাটতি, পুষ্টির ঘাটতি তৈরি হয়, নিউট্রিশনাল একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়, যেটা ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতার ওপরে এফেক্ট ফেলে যায়। এবার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, আমরা রিসার্চ পেপার পড়ে ব্যাপারটাকে জেনে দেখলাম যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তখনই তোমাকে এফেক্ট করবে, ডেফিনেটলি ওয়েট লসের জন্য ভালো, কিন্তু ফার্টিলিটিকে এফেক্ট করবে না। যে আওয়ারটা বা যে টাইম স্পেন্ডটাতে তুমি খাওয়া দাওয়া করছো সেখানে যদি পুষ্টিগুণ সম্পন্ন, তোমার জন্য যা যা প্রয়োজন সেই পুষ্টিগুণ সম্পন্ন খাবার যদি তুমি সেই টাইম স্প্যানে খাও তাহলে এটা তোমার ক্ষতি করবে না। সেই জন্য আমরা এই 16:8 রেশিওটাকে 12:12 রেশিওতে নিয়ে আসি, এবং এই 12 আওয়ার্স যার মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি সেখানে ফুড ইনটেক, নিউট্রিশনাল ভ্যালু বা পুষ্টিগুণ সম্পন্ন যে খাবার সেটার উপর একটুখানি নোট ডাউন করে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, যে কোন কোন খাবার আমাদের জন্য ঠিক হবে, নেওয়াটা খুব আবশ্যক, কতটা পরিমাণ। যেমন एग्जांपल বলছি, পামকিন সিড, মানে এটা আমরা মোটামুটি অলমোস্ট রেগুলার ডায়েটে থাকতো, এরকম আর কি। তো এই রকম খাবার দাবারগুলো আমরা সেই সময় নেওয়ার চেষ্টা করি যেটা সত্যি আমাদের ওয়েট রিডাকশনের এই যে জার্নি সেটাকেও ক্ষতি করেনি। আর আমিও একটা বলে রাখি যে আমারও ওয়েট রিডাকশন হয়েছে, আমার সাংঘাতিক ওয়েট রিডাকশন হয়নি, তার বড় একটা কারণ হচ্ছে আমাকে মানে বেশ অফিস আওয়ার্স, যেটা মানে আমার কর্মস্থলের সময়টা অনেকটা যায়, তারপরে বাইরেও যেতে হয়, বাইরে যেতে হয়, বাড়ির বাইরে থাকতে হয়, সেই সময় আমি ম্যানেজ করতে পারি না, সুযোগ সুবিধা থাকে না যে ওই ঘন্টার মধ্যেই আমাকে খাওয়াটা কমপ্লিট করে ফেলতে হবে, আমি বাড়ি ফিরি বা হোটেলে ফিরি তারপরে খেতে পাই, সেই জন্য আমি অতটা ম্যানেজ করতে পারিনি। বাট স্টিল এক্সারসাইজ করে ব্যক্তিগতভাবে, এই যে পুরুষদের ক্ষেত্রে বয়সটা 30-35 এই যে বয়সটা, এখানে নানান রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে আমি রেহাই পেয়েছিলাম। কোমরে ব্যথা, পিঠ ব্যথা, ওয়েট বেড়ে যাওয়া, ফিটনেস কমে যাওয়া, এগুলো থেকে তো আমি সাংঘাতিকভাবে রেহাই পেয়েছিলাম। এই একটা বড় ব্যাপার, গুয়াহাটিতেই আমাদের ব্যাপারটা হয়, আমরা কনসেপশনে সাকসেসফুল হই, ডক্টরের এই যে ব্যাপারটা ছিল যাদের ক্ষেত্রে কনসিভ করতে অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন রকম মেডিসিন, যেটার জন্য আমি বারবার করে বলে রাখি, ওষুধ মেডিসিন নিয়ে যারা চেষ্টা করছেন তারা নিজের বডি ওয়েটের দিকে ধ্যান দিন। অ্যাকচুয়ালি আমি কালকেও একজনের সাথে কথা বলছিলাম, তারও একই প্রবলেম। অ্যাকচুয়ালি মানুষ বুঝতেই পারে না আমার যে প্রবলেমটা হয়েছে, এরকম কিন্তু প্রচুর মহিলার প্রবলেম হচ্ছে, এবং প্রত্যেকে বলছে দাদা আমি ওষুধ খাচ্ছি, ইঞ্জেকশন নিচ্ছি, সব কিছু করছি, যদিও আমাকে ইঞ্জেকশন নিতে হয়নি, আমি ওষুধ খেয়েছিলাম, আমাকে ওষুধ মানে খেতে দিয়েছিলেন ডাক্তার, তাতেই আমার এত বাড়াবাড়ি হয়। এবং যারা ওষুধের পর ইঞ্জেকশনটাও নিচ্ছেন তাদের না জানি কত বাড়াবাড়ি হচ্ছে, এবং প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে লেফট ওভারি থেকে এগ ম্যাচিওর করছে, রাইট ওভারি থেকে এগ ম্যাচিওর করছে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়। আপনাদের হয়তো মানে ইনিশিয়ালি দেখলে মানে আনন্দ হতে পারে যে না আমার দুটো ওভারি থেকে এগ ম্যাচিওর করছে, বা একাধিক ওভারি থেকে মানে ওভারি থেকে একাধিক এগ ম্যাচিওর করছে মানে সবকটাই ফার্টিলাইজ হবে, এটা কিন্তু ঠিক নয়। তার কারণ ওভারির কতটা কোয়ালিটি ভালো, তার সাইজ কত, এগুলো ম্যাটার করে। এবং বহু মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পাচ্ছি অনেকে এই যে ওষুধ ইঞ্জেকশনসগুলো উইথাউট ডায়াগনোসিস, কোনো টেস্ট হয়নি, কিছু হয়নি, সেগুলো ছাড়াই সিম্পলি ওষুধ ইঞ্জেকশনসগুলো নিচ্ছে, সেগুলোর মনিটরিং হচ্ছে না, এটা তার স্বাস্থ্যের পক্ষে
তার ফার্টিলিটির উপরে কতটা কুপ্রভাব ফেলে যাচ্ছে তারা হয়তো এখন বুঝতে পারছে না। আমার যখন পিসিওডি, আমার যখন পিসিওডি ছিল, পিসিওডি থাকার পরে আমি যখন মানে ওভুলেশন ইন্ডাকশনের জন্য মেডিসিন নিয়েছি, সেটা আমার জন্য আরো বেশি খারাপ হয়েছে। মানে পিসিওডিতে তো একই প্রবলেম আছে, প্রবলেম হয়, তারপরে যখন ওভুলেশন ইন্ডাকশন এর জন্য মেডিসিন নিয়েছিলাম, তখন সেটা আরো বেশি আমাদের জন্য খারাপ, মানে আমার জন্য স্পেশালি খারাপ হয়েছিল। অনেক মানুষ এটা বুঝতেই পারেন না, মানে আমি যেমন লাকিলি ডক্টর খুব ভালো পেয়েছিলাম এবং আমাকে ডক্টর খুব ভালোভাবে আমাকে মানে ব্যাপারটা বলেছিলেন যে মেডিসিন এবং মেডিসিন যত সমস্ত জিনিস আমি যাতে পুরোপুরি বাদ দিয়ে দিই, মানে আর্টিফিশিয়ালি আমার শরীরে যেন কোনো কিছু ইঞ্জেকশন বা মেডিসিন কোনো কিছু যাতে না পড়ে, এটা আমার কন্ডিশনটাকে অনেক বেশি ডিটোরিয়েট করে দিচ্ছে। এটা হয়তো সকলে মানে আর পাঁচজন হয়তো জায়গাটা নাও পেতে পারেন, ডক্টর যিনি আছেন তিনি হয়তো এইভাবে ভালো করে গাইড নাও করতে পারেন। আমি যেমন মেডিসিন ছেড়ে দিয়ে সাকসেসফুল হয়েছি, এবং শুধু তাই না, আমি যেমন নিজে মেডিসিন ছেড়ে দিয়ে সাকসেসফুল হয়েছি, এরকম প্রচুর মানুষকে মেডিসিন মানে ছাড়িয়ে দিয়ে তাকে সাকসেসফুল করতে মানে সাহায্য বলবো না, মানে এরকম প্রচুর মানুষ আছে যারা, এটা আলাদা কোনো টোটকা নয়, এটা আলাদা কোনো মেডিসিন মিক্সচার কিচ্ছু নয়, এটা মূল যে বিষয়টা বা ফান্ডাটা আমাদের মনে রাখার বা বোঝার বিষয় সেই জায়গাটা, আমরা বারবার মানুষকে এই জায়গাটাতেই সচেতন করতে চাই। হোক, অনেক বকবক হয়ে গেল, যদি কারোর জানার ইচ্ছে থাকে যে 8 ঘন্টা যে আমি খাওয়া দাওয়া করতাম মানে ওয়েট রিডিউস করার জন্য এবং মানে যা যা করতাম আর কি, 8 ঘন্টা যে খাওয়া দাওয়া করতাম, আমি কিভাবে চলতাম এবং কী কী খাওয়া দাওয়া করতাম, এটা যদি কারোর জানার ইচ্ছে থাকে কোয়েশ্চেন করো, মানে যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো একটা মানে একটা লিস্ট আউট করে একটা ভিডিও করার। ওকে ওকে ফাইন, আজকে আপাতত ব্যাক করি, ব্রেকফাস্ট করে আমার অফিস, ওর কাজকর্ম সব কিছুই আছে, পরে ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।